আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি যে এখানে আছো সুস্থ আছো ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে যুক্ত হলাম এবং আজ আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে গদ্যাংশ থেকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকে যে প্রবন্ধ সেটি হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, এবং এই প্রবন্ধটি লিখেছেন মোতাহিন হোসেন চৌধুরী। আচ্ছা, আজকের মূল মানে প্রবন্ধ যাওয়ার আগে প্রথমে আমরা আজকের আমাদের প্রবন্ধের যে লেখক মোতাহিন হোসেন চৌধুরী, ওনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আমার ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে এবং খাতা এবং বই নিয়ে তৈরি থাকবে। মোতাহার হোসেন চৌধুরী উনি 1903 সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তবে ওনার পৈতৃক নিবাস ছিল কিন্তু কোথায়, নোয়াখালীতে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1943 সালে বাংলায় এমএ পাশ করেন এবং তিনি একজন বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপক ছিলেন। ঢাকা থেকে শিখা নামে যে পত্রিকাটি প্রকাশিত হয় সেই পত্রিকাটির সাথে উনি যুক্ত ছিলেন এবং ওনার লেখার মধ্যে আমরা দেখতে পাই মননশীলতা ও চিন্তা শক্তির স্বচ্ছন্দ প্রকাশ লক্ষ্য করা যায়। ওনার প্রবন্ধ গ্রন্থ, উনি কিন্তু গদ্য সাহিত্যিক, কারণ একজন গদ্য সাহিত্যিক হলেও বা প্রবন্ধকার হলেও উনি কিন্তু অনেক কবিতাও রচনা করেন। ওনার একটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা, যেটি বাংলা সাহিত্যের মননশীল প্রবন্ধ ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন এবং এটি ওনার মৃত্যুর পর প্রকাশিত হয়। আর ওনার মানে দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে, সেগুলো হচ্ছে সভ্যতা ও সুখ। আর আমাদের এই লেখক মননশীল লেখক বা প্রবন্ধকার উনি 1956 সালে 18 সেপ্টেম্বর পরলোক গমন করেন। তাহলে আমরা আজকে আমাদের এই প্রবন্ধের লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম, যেগুলো অবশ্যই তোমরা কি করবে, মনে রাখার চেষ্টা করবে। কারণ হচ্ছে আমরা যখন নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহুনির্বাচন যে প্রশ্ন, সেখানে কিন্তু শব্দের অর্থ এবং লেখক পরিচিতি কি আসবে, প্রশ্ন আসবে, তাই এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু প্রয়োজনীয় কিছু শব্দের অর্থ সম্পর্কে জেনে নিয়েছি, যেমন ধরো নিগড় অর্থ, নিগড় বা বেরি অর্থ হচ্ছে শিকল। তারপর হচ্ছে তিমির, তিমির অর্থ কি, অন্ধকার। ফটো, ফটোর অর্থ কি, নিঃস্বর বা সহায় সম্বলহীন। হামেশা, সবসময় বা সর্বদা। জীবসত্তা, জীবের অস্তিত্ব। মানবসত্তা বলতে, মানবসত্তা অর্থ হচ্ছে মানুষের অস্তিত্ব। আচ্ছা, তাহলে আমরা এই শব্দের অর্থগুলো জেনে নিলাম, তোমরা একটু মনে রাখবে অর্থগুলো। আমাদের এখন মানে যখন আমরা মানে প্রবন্ধটি পাঠ করবো তখন আমাদের এগুলো একটু মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি, আমাদের আজকের প্রবন্ধ শিক্ষা ও মনুষ্যত্ব। সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে ক্লাসে। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। জীবসত্তা শিল্পের নিচের তলা আর মানবসত্তা হচ্ছে বা মানবসত্তা আর মানবসত্তা বা মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উদ্ভার বই হচ্ছে শিক্ষা। শিক্ষায় আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। লেখক এখানে বলতে চেয়েছেন যে মানে মানুষের জীবনকে, মানুষের জীবনে দুটি সত্তার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ মানুষের জীবনকে দুইটি একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছে। সেই ঘরে নিচের তলা হচ্ছে জীবসত্তা আর উপরের তলা হচ্ছে মানবসত্তা।
আর শিক্ষা আমাদের কি করতে পারে, সে নিজের তলা থেকে বা জীব সত্তা থেকে মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে, অর্থাৎ নিয়ে যেতে পারে। অর্থাৎ জীব সত্তা, এখন তো প্রশ্ন হচ্ছে জীব সত্তা বলতে আমরা কি বুঝছি, জীব সত্তা অর্থ হচ্ছে জীবের অস্তিত্ব, অর্থাৎ জীবের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কি দরকার, মানে মানুষের অন্য বস্তুর চাহিদা, অন্য বস্তুর চাহিদা প্রয়োজন বা অন্য বস্তুর প্রয়োজন। আর মানব সত্তা হচ্ছে, মানব সত্তা বলতে আমরা কি বুঝছি, মনুষ্যত্ব, মানব সত্তা বলতে আমরা কি বুঝছি, মানব সত্তা বা মনুষ্যত্ব, মানুষ মানব সত্তা বলতে আমরা কি বলছিলাম, মানুষের অস্তিত্ব, মানুষের অস্তিত্ব। জীব সত্তা হচ্ছে জীবের অস্তিত্ব, আর সেটা অস্তিত্ব রাখার জন্য কি দরকার, অর্থ অর্থ তথা অন্য বস্ত্র অন্য বস্ত্রের প্রয়োজন। আর মানব সত্তা হচ্ছে মানুষের অস্তিত্ব। আসলে একটি প্রবাদ আছে যে মন থাকলে মানুষ, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, অর্থাৎ জন্মগত ভাবে যার প্রাণ রাত প্রাণ আছে প্রত্যেকটি প্রাণী একটি জীব, সেই হিসাবে মানুষও কি আমরা জীব, কিন্তু মানুষের এই জীব সত্তা থেকে অর্থাৎ এই জীব থেকে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সাধনা করতে হয়। আর এই সাধনা করতে গিয়ে অর্থাৎ এই সাধনার জন্য প্রয়োজন কি, অর্থাৎ নিজেকে মানুষ হিসেবে, যে সাধনার মাধ্যমে আমরা নিজেকে মানুষ হিসেবে সুন্দর একজন মানুষ হিসাবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, আর সেটা হচ্ছে সেটার জন্য কি প্রয়োজন, শিক্ষা। শিক্ষার পারে আমাদের একজন মানে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে। আচ্ছা, তাহলে কি বলছে যে এজন্য লেখক বলেছেন যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে, জীব সত্তার ঘর, জীব সত্তা এবং মানব সত্তা। তো জীব সত্তা তো আমরা বললাম জীবের অস্তিত্ব, আর মানব সত্তা হচ্ছে মানুষের অস্তিত্ব, অর্থাৎ যে শিক্ষায় পারে একজনকে মানে জীব সত্তা থেকে মানব সত্তায় পরিণত করতে, বা মানুষকে একটি একজন মানে জীবকে মানুষে পরিণত করতে, প্রকৃত মানুষে পরিণত করতে। আর আচ্ছা, আর মানুষ সত্য বলতে আমরা কি বলছি, মনুষ্যত্ব, মানুষ সত্তা হচ্ছে মনুষ্যত্ব, মানুষ সত্য বা মনুষ্যত্ব হচ্ছে উপরে তোলা, সেখানে শিক্ষা আমাদের নিয়ে যেতে পারে। আর শিক্ষায় আমাদের কি করতে পারে, মানুষ সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীব সত্তার ঘরেও সে কাজ করে, বলতে চাচ্ছে যে জীব সত্তা যেহেতু এটা কি মানে অন্য বস্তুর চাহিদা যে প্রয়োজন আমাদের সেটি করে থাকে, তো সেক্ষেত্রে এখানে অর্থ উপার্জনের দিকটি বা অর্থনীতির দিকটি মানে রয়েছে। তো সেক্ষেত্রে বলতেছে যে এই কাজটা কিন্তু শিক্ষা, জীব সত্তার ঘরেও সে কাজ করে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, শিক্ষা, অর্থাৎ শিক্ষা কিন্তু জীব সত্তার ঘরেও কাজ করে, অর্থাৎ অর্থ উপার্জনের দিকটি, অর্থাৎ অর্থ উপার্জন আমরা শিক্ষা মানে শিক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি, অর্থ উপার্জন করতে পারি, অর্থ উপার্জনে সাহায্য করে থাকি। কিন্তু সে ব্যাপারটি মানে কুলকিপাশার ঘরে কাজ করে, কুলকিপাশার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ, অর্থাৎ আমাদের যে অর্থ উপার্জন বা আমাদের যে অর্থনৈতিক ভিত্তি সেটি মানবিক করে তোলাই হচ্ছে কি শিক্ষার অন্যতম কাজ, শিক্ষার অন্যতম কাজ। অর্থাৎ মানবিক করে তোলা মানে হচ্ছে যে আমরা এই যে আত্মস্বার্থের মানে ইয়ে করে, আত্ম শুধুমাত্র আত্ম আত্মস্বার্থের কথা চিন্তা করে, শুধু নিজে চিন্তা না করে, যেমন অন্যান্য যারা আছেন অন্য মানুষের কথা অন্যের চিন্তা করাও আমাদের কিন্তু প্রয়োজন, মানে অন্যের চাহিদা বা অন্যের যে অন্যকে নিয়ে চিন্তা করো, অন্য অন্যকে নিয়ে চিন্তা করো কিন্তু আমাদের মানে দরকার। এবং শিক্ষা হচ্ছে কি এই যে মানুষের মধ্যে মানবিকতা বোধ, এই মানবিকতা বোধ মানে তৈরি করে শিক্ষা, এবং এটা হচ্ছে শিক্ষার একটি অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া, কিন্তু শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া, অর্থাৎ মনুষ্যত্ব লোকের মানে অর্থাৎ মানুষের যে মানবীয় গুণাবলী রয়েছে সেগুলি বিকাশ সাধন করা বা মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি করা, এটাই হচ্ছে শিক্ষার আসল কাজ। অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও রয়েছে, আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শিক্ষায় কি করে জীবন উপভোগ করতে হয়, কি করে মন মালিক হয়ে অনুভূতির কল্পনা রস আস্বাদন করা যায়, শিক্ষার এ দিকটা আস্বাদন করা যায় বলতেছে শিক্ষার লেখক শিক্ষার দুইটি দিকে কথা উল্লেখ করেছেন, একটি হচ্ছে প্রয়োজনের দিক আর একটা হচ্ছে কি অপ্রয়োজনের দিক। আর লেখকের মতে লিখা মানে শিক্ষার মানে শ্রেষ্ঠ দিক হচ্ছে কোনটি অপ্রয়োজনের দিক, আর অর্থাৎ লেখকের কাছে শ্রেষ্ঠ দিক অর্থাৎ যে আমাদের কাছে যেটা প্রয়োজনে লেখক মানে লেখকের কাছে শ্রেষ্ঠ দিকটাকে তিনি প্রয়োজনে মনে করেন, কিন্তু আমরা কি মনে করি,
আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণ মানুষের কাছে কি শিক্ষার যে মানে প্রয়োজনের দিকটা যেটা মানে প্রয়োজনের দিক বলতে আমরা মনে করি যে শিক্ষা আমাদেরকে করবে অর্থ উপার্জনে সাহায্য করবে অর্থাৎ আমরা মানে শিক্ষা গ্রহণ করে অর্থাৎ পড়াশোনা করি বা শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট একটা ভালো সার্টিফিকেট অর্জন করবো এবং সেগুলির মাধ্যমে কি করবো মানে প্রচুর অর্থ উপার্জন করবো এবং মানুষ সেগুলো ভোগ করবো কিন্তু বলতে চাচ্ছে কিন্তু লেখকের মধ্যে সেটা আমাদের প্রয়োজন কিন্তু লেখকের কাছে প্রয়োজনের দিক কোনটা শিক্ষার যে অপ্রয়োজনীয় দিক এটাই কিন্তু লেখকের কাছে শ্রেষ্ঠ দিকটা মানে প্রয়োজনীয় কিন্তু আমাদের কাছে যে মানে প্রয়োজনের দিকটা হচ্ছে যে কোনটা যে মানে অর্থ উপার্জন করা শিক্ষা অর্জন করে অর্থ উপার্জন করাটাই আমাদের কাছে প্রয়োজনীয় দিক মনে হয় তো লেখক বলতেছে যে অপ্রয়োজনের যে দিকটা সেটাই হচ্ছে লেখকের কাছে শ্রেষ্ঠ দিক আর সেটা কি অপ্রয়োজনের দিকটা হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা মানুষের মধ্যে মনুষ্যত্ব বন্ধ তৈরি করা বা মানুষের যে মানবীয় গুণাবলী তৈরি করা একজন মানুষকে মানুষ হিসেবে তৈরি করা প্রকৃত মানুষে পরিণত করা সেটি হচ্ছে মানে শিক্ষার অপ্রয়োজনীয় দিক এবং লেখকের কাছে এটি হচ্ছে শ্রেষ্ঠ দিক সে শিক্ষায় মানে লেখকের কাছে এই যে দিকটি অপ্রয়োজনীয় দিকটি কিসের জন্য শ্রেষ্ঠ সে শিক্ষায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মন মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় অর্থাৎ এই দিকটির মাধ্যমে জীবনকে শিক্ষার মাধ্যমে কি করা যায় সে শিক্ষায় কি করে জীবনকে উপলব্ধি করা যায় অর্থাৎ মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায় অর্থাৎ কি করে জীবনকে সঠিকভাবে শিক্ষা মানুষকে মানে জীবনকে সঠিকভাবে বা যথাযথভাবে উপভোগ করতে শিখায় এবং নিজের মনের মালিক হয়ে অনুভূতি কল্পনার রস আসাদনে কি করে শিক্ষায় সাহায্য করে শিক্ষার এদিকটা বড় হয়ে উঠে না কারণ ভুল শিক্ষা ও নিজের দ্বারা বিশৃঙ্খল সতর্ক হলে এমন বিশৃঙ্খল হয়ে আছে যে কতগ্রত মানুষকে সবসময় সেই সম্বন্ধে সচেতন থাকতে হয় বলতে চাচ্ছে লেখক বলতে চাচ্ছেন যে শিক্ষার এদিকটা বড় হয়ে উঠে না শিক্ষার এই দিকটা প্রকৃতির অপ্রয়োজনীয় দিক লেখক কাছে যেটা শ্রেষ্ঠ দিক এটা বড় হয়ে না ওঠার কারণ কি এটা হচ্ছে ভুল শিক্ষা কারণ মানে এটা ভুল শিক্ষার কারণে আমরা এই দিকটা মানুষের কাছে বড় হয়ে উঠতে পারে না অর্থাৎ ভুল শিক্ষার কারণে আমরা কি করি যে অর্থ চিন্তা নিয়ে করি বন্দী হয়ে পড়ি আমরা অর্থাৎ অর্থ চিন্তা আমরা এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে আমাদের কাছে মানে শিক্ষাটাকে মনে হয় কি শিক্ষাকে আমরা মনে করি অর্থ চিন্তা অর্থাৎ অর্থ উপার্জনের একটা মানে মূল উদ্দেশ্য মনে করি যে শিক্ষা অর্জন করে আমরা কি করবো বা সার্টিফিকেট অর্জন করবো সেই সার্টিফিকেট করে সার্টিফিকেটের মাধ্যমে আমরা কি করবো ভালো চাকরি করবো এবং সেই চাকরি করে কি মানে প্রচুর অর্থ উপার্জন করবো জীবনে যেটাকে আমরা ভোগ করবো কিন্তু ভোগী সাধনায় কিন্তু বড় সাধনা নয় ভোগটাই মানুষের জীবনে বড় নয় মানে এই কথা বলতেছে যে তাহলে এই শিক্ষার এদিকটা বড় হোক না ওটা হচ্ছে ভুল শিক্ষা এই যে আমাদের ভুল শিক্ষাটা অর্থাৎ আমরা মনে করি যে শিক্ষাই হোক শিক্ষার আসমা শিক্ষা হচ্ছে আমাদের কি করবে আমাদের অন্য বস্তির চাহিদা পূরণ করবে আমাদের আর্থিক যে চাহিদা সেগুলি পূরণ করবে অর্থনৈতিক যে মানে ইয়ে রয়েছে সেগুলি পূরণ করবে এগুলি হচ্ছে আমাদের কাছে মনে হয় যে শিক্ষার আস মানে এটাই হচ্ছে শিক্ষার আসল কাজ তাহলে কিন্তু এই যে চিন্তা অর্থাৎ অর্থ চিন্তা নিয়ে করে বন্দী হয়ে থাকা বা বন্দী হয়ে যে আমরা কি করি অর্থ চিন্তা নিয়ে করে বন্দী হয়ে আমরা কি ভুল শিক্ষা গ্রহণ করে থাকি আর ভুল শিক্ষা এর কারণে কি করতে পারে না মানে শিক্ষার যে অপ্রয়োজনীয় দিকটি রয়েছে শ্রেষ্ঠ দিক লেখক আছে সেটি বড় হয়ে উঠতে পারে না আর তার ভুল শিক্ষা আর হচ্ছে কি নিজের দ্বারা বিশৃঙ্খল জীব সতর্ক দিয়ে এমন বিশৃঙ্খল হয়ে আছে যে আছে যে কতটুকু মানুষকে সবসময় সে সম্পর্কে সচেতন থাকতে হয় অর্থাৎ এখানে এই কথাটা এই বোঝানো হয়েছে যে বিশৃঙ্খল নিজের দ্বারা কর্মটা জীব সত্তার ঘর আমরা প্রথমে বলেছিলাম নিজের দ্বারা ঘর হচ্ছে জীব সত্তার ঘর আর জীব সত্তার ঘরে মানে এটা বিশৃঙ্খলা বলতে অর্থাৎ এখানে আমাদের মানে অন্য বস্তির যে চাহিদা আমাদের যে কুটি পাশা চাহিদা সেটা পূরণ করার জন্য আমরা মানে সঠিকভাবে পূরণ করতে গিয়ে আমরা মানে ব্যস্ত হয়ে পড়ি এবং সেক্ষেত্রে দেখা যায় কি মানে ব্যস্ত হয়ে পড়ার কারণে মানে আসলে যদি আমরা এতটাই ব্যস্ত হয়ে পারি পড়ে যে মানুষকে সবসময় নিয়েই সচেতন থাকতে হয় বা আমাদের মানে যে প্রয়োজনীয় মানে অর্থচিন্তা বা কুটিপাশার চিন্তা যে সেগুলো আমাদের সঠিকভাবে পূরণ মানে স্বাভাবিকভাবে ইয়ে না হওয়াতে আমরা কি করি যে সেগুলি কিভাবে পূরণ করবো সেই জীবসত্তায় অর্থাৎ জীবসত্তাকে কিভাবে টিকিয়ে রাখবো অর্থটি অর্থাৎ অন্য বস্তির চাহিদা কিভাবে পূরণ করবো সেটি নিয়ে আমরা সারাক্ষণ
খুব সচেতন হয়ে পড়ব মানে সচেতন থাকতে হয় সেইগুলোর জন্য। সেজন্য কি করতে পারি না আমাদের শিক্ষার যে মানে শ্রেষ্ঠ দিক সেটি আমাদের কাছে বড় হয়ে উঠতে পারে না, তো সেজন্য কি করতে হবে সচেতন থাকতে হয়। আর উপরের তলার কথা উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। আর এই অর্থচিন্তা নিবলি বন্দি থেকে মানুষ কি করে যে উপরের তলা অর্থাৎ মানুষত্বা বা যা মনুষ্যত্ব যা মানুষের মধ্যে যেটা শিক্ষার আসল দিক বা শ্রেষ্ঠ দিক সেটি কথা মানুষ মনেই করতে পারে না, মনে মানে ওইটা নিয়ে এতটাই ব্যস্ত থাকে অর্থচিন্তা নিয়ে বলে অর্থাৎ অর্থচিন্তা নিয়ে বা অন্য বস্তু জীবসত্তা নিয়ে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে সেটিকে উপরের তলার কথা মনেই আনতে পারে না। অর্থচিন্তা নিয়ে বলে সকলে বন্দি অর্থাৎ অর্থচিন্তা নিগড়ে সকলে বন্ধু আমি আগে বলেছি অর্থাৎ অর্থচিন্তা নিগড়ত শিকল নিগড়ত হলে কি বলছি শিকল অর্থাৎ যে অর্থচিন্তা অর্থচিন্তা আমাদেরকে কি করে শিকল দিয়ে শিকলে যেমন বেঁধে শিকল অর্থচিন্তা নিগড়ে সকলে বন্ধু অর্থাৎ অর্থচিন্তা একটা শিকলের মধ্যে আমাদের মধ্যে কি করে বন্দি করে রাখে অর্থাৎ সারাক্ষণ মানে অর্থচিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। তার অর্থাৎ দেখা যায় যে অর্থনীতি চিন্তা নিগড়ে বন্দি থাকার ফলে কি হয় ধনী দরিদ্র সবার মধ্যে একটা কি চাহিদা সারাক্ষণ যার যত আছে সেটা নিয়ে সে তুষ্ট নয় আরো পাওয়ার জন্য সে সর্বদা ব্যতিব্যস্ত হয়ে থাকে। অর্থাৎ দেখা যায় ধনী গরিব সবার কাছে একটাই শব্দ একটাই ধনী উত্থিত হতে থাকে চাই চাই আরো চাই মানুষের চাওয়ার যেন শেষ নেই চাহিদার যেন শেষ নেই। তাই অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয় একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানুষ জীবনে শিক্ষা শোনা ফলাতে পারবে না। তাই কি করতে হবে বলতে চাই লেখক বলতে চেয়েছেন যে অন্যচিন্তা তথা অর্থচিন্তা থেকে মানুষকে মুক্তি মানুষ মুক্তি না পেলে অর্থাৎ এই যে অর্থচিন্তা বা অন্যচিন্তা অর্থাৎ অনবস্থা বা দীপসত্তা থেকে বা বিদ্যুৎ সরকার যে নিবন্ধিকে রাখার জন্য আমাদের যে আমরা মানে অর্থচিন্তা নিবন্ধ যে বন্ধু হয়েছে সেখান থেকে যদি আমাদের মুক্তি না হয় অর্থাৎ মনের মুক্তিটাকে প্রতিক্রিয়া করা উচিত মুক্তি না পায় তাহলে কি হয় আমরা সেক্ষেত্রে বেরিয়ে আসতে না পারি তাহলে অর্থ সাধনা এবং মুক্তি না পেলে এবং অর্থ সাধনের জীবন সাধনা নয় এই কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারি আর মানুষকে এই জিনিসটা যদি বোঝাতে না পারা যায় যে অর্থ সাধনায় জীবন সাধনা নয় অর্থাৎ আমরা খাই কি বেঁচে থাকার জন্য তাহলে আমাদের এই যে অর্থ সাধনা ছাড়া অর্থ সাধনা আমাদের জীবনে আসল সাধনা নয় অর্থাৎ আমাদের একটা বড় দিক রয়েছে আমাদের জীবনে যেটা হচ্ছে মনুষ্যত্ব বা মানবতা বোধ মানবিকতা বোধ মনুষ্যত্ব বোধ আর যেটা দিয়ে আমরা কি করতে পারি মানে নিজের চিন্তা না করে শুধু অর্থ মানে অন্যের ভালো মন্দ ন্যায় অন্যায় বলে চিন্তা করতে পারি তো সেটা হচ্ছে আমাদের জীবনে একটি বড় দিক মনুষ্যত্ব অর্জন। তো সেই কথাটা আমরা যদি মানুষকে বোঝানো না যায় তাহলে কি হবে শিক্ষা মানব জীবনে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সংরক্ষণা করাতে পারবে না অর্থাৎ শিক্ষার যে প্রকৃত কাজ অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্ব লোকের সাথে শিক্ষা মানে আসল কাজ কি মানুষকে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করিয়া দেওয়া কিংবা মানুষের যে মানবিক গুণাবলী রয়েছে অর্থাৎ মনুষ্যত্ব তারপর বিবেক বুদ্ধি ন্যায় অন্যায় বোধ এগুলি যে জাগ্রত করা মানুষের পক্ষে মানে সেগুলো শিক্ষার আসল দিক সেটা কি মানে শিক্ষা সঠিক মানে শিক্ষা সবকে সঠিক উদ্দেশ্য সফল হবে না বা সোনা পড়াতে মানে পারবে না ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত এখানে এখানে সেখানে ব্যক্তি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই যেটি মেয়ে সেটি মেনে নিতে পারবে। আর এতে করে কি হবে দেখা যাবে যে এখানে এর ফলে কি হবে যে শিক্ষা যখন আসল উদ্দেশ্য মানে সফল হবে না তখন দেখা যাবে কি যে এর ফলে কি হবে শিক্ষার ফল হবে কি ব্যক্তিগত অর্থাৎ সব মানে সমষ্টিগতভাবে শিক্ষার ফলটা ইয়ে হবে না। তো এখানে অল্প কিছু লোক অর্থাৎ অল্প মুষ্টিমেয় কিছু লোক একটা অল্প কিছু লোক দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটিকেই উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই শিক্ষার যে আলো শিক্ষা যে আমাদের জ্ঞানের আলো দান করে অর্থাৎ আমরা জানি তো শিক্ষার যে আলো আলো থেকে বঞ্চিত হয়ে সে তিমিরে অর্থাৎ অন্ধকারে যে অন্ধকার সে অন্ধকারে থেকে যাবে অর্থাৎ অর্থচিন্তা নিয়ে সে মানে মগ্ন হয়ে থাকবে এবং তাহলে যে তার জীবনের জীবন জগতে সাথে যে পরিচয় হয় সে জিনিসটি থেকে সে দূরে থাকবে অর্থাৎ ভোগের কারণে দেখা যাবে যে মানুষকে মানুষের যে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য মনুষ্যত্ব বোধ সেটা থেকে সে অনেক দূরে সরে থাকবে তিমিরে থেকে যাবে। তাই অন্য চিন্তা নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য।
তাই লেখক বলতে চাচ্ছি যে এই যে অন্য চিন্তার কারণে বা অন্য চিন্তা নিগড়ে বন্দী থাকার ফলে মানুষ কি করতেছে, কিন্তু এই শিক্ষার আসল উদ্দেশ্য কি হচ্ছে না, সফল হচ্ছে না বা শিক্ষা শোনা ফলাতে পারছে না। তো দেখা বলতে চাচ্ছে যে এজন্য অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে এটাকে লেখক কি করছেন, অভিনন্দন জানিয়েছেন। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কিন্তু যে এই যে মানে লক্ষ্য, কিন্তু লক্ষ্য সঠিক লক্ষ্য যদি আমাদের আমরা নির্ধারণ করতে না পারি তাহলে কি এই যে মানুষকে অন্য চিন্তার ইয়ে থেকে নিগড় থেকে মুক্তির যে চেষ্টা চলছে সেটাকে অভিনন্দন জানিয়েছেন ঠিকই, কিন্তু সেটাও সফল সঠিকভাবে সফল হবে না যদি লক্ষ্য সম্পর্কে একটা নিজস্ব লক্ষ্য সম্পর্কে আমাদেরকে মানে সচেতন না হই, চেষ্টা না থাকে, সচেতন না থাকলে লক্ষ্য সম্পর্কে যদি আমরা সচেতন না হই নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে তাহলে কি করতে পারবো না, সেটা আমাদের কি হবে না মানে সঠিক ইয়ে হবে না, নিয়ে যেতে বেশি দূর নিয়ে যেতে পারবে না। কারার উদ্ধ আহার কিন্তু মানুষের মূল্য কত হতো, প্রচুর অন্য বস্তু পেলে আলো বাতাস আলো হাওয়া আলো হওয়া সাধবঞ্চিত মানুষ কারাগার কি স্বর্ণ সর্বতুল্য মনে করে, কিন্তু তাই বলে সে যে তাই বলে যে তা সত্য সত্যি স্বর্গ হয়ে যাবে তা নয়। বলতে চাচ্ছে যে মানুষ কারারুদ্ধ আহার কিন্তু মানুষের মূল্য কত হতো, অর্থাৎ যে মানুষ যারা মানে যে কারারুদ্ধ অবস্থা থাকে অর্থাৎ কারাগারে বন্দী যে মানুষ সে মানুষ যদি ধরো তার মূল্য কতটুকু, যদি সে একজন মানুষ যখন যে মানুষ মানে আলো খাওয়ার স্বাদ অর্থাৎ মানুষ মানুষ কিন্তু সর্বদাই কি স্বাধীন চেতার এবং স্বাধীনতার প্রিয়, তো যে আলো খাওয়ার মুক্ত বাতাস মুক্ত আলো খাওয়ার স্বাদ যে পেয়েছে সে কিন্তু কখনোই কারাগারে মানে কারাগারে মানে ইয়ে থাকবে না, প্রচুর খাবার পেলেও সে মানে তৃপ্ত হবে না, সেটাকে সর্বতুল্য মনে করবে না। অর্থাৎ বলতেছে যে কিন্তু যে মানে অর্থাৎ স্বাধীনতার স্বাদ যে পায়নি অথবা আলো হাওয়ার অর্থাৎ বাইরের জগতে বাইরের জগতের আলো হাওয়ার অর্থাৎ আলো হাওয়ার বা স্বাদ যে স্বাদ থেকে যে মুক্ত আলো হওয়ার স্বাদ থেকে যে বঞ্চিত যে কখনো এটা স্বাদ পায়নি সে কিন্তু কারাগারে বসে এই যে আহার কিন্তু অর্থাৎ প্রচুর খাবার দাবার পেলে সে মনে করবে যদি সে এটাকে সর্বতুল্য মনে করবে। কিন্তু যে মানুষ কিন্তু যারা অর্থাৎ বাইরের জগতের সাথে অথবা আলো হাওয়ার স্বাদ পেয়েছে আর মুক্ত আলো বাতাসের স্বাদ পেয়েছে সে কিন্তু কখনো তাকে যদি প্রচুর খাবার দাবার দেওয়া হয় তবুও সে কি হবে কারাগারের থেকে তৃপ্ত হবে না, তার কাছে কখনো সেটাকে স্বর্গ মনে হবে না এবং তৃপ্তি অনুভব করবে না এবং সে সবসময় চিন্তা করবে কিভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যায় কিংবা সেখান থেকে বেরিয়ে আসা যায়, তাই তার একমাত্র চিন্তা হবে। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল সেটি খাতায় বন্দী হয়ে বন্দী হবে সহজ বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে, অর্থাৎ বলা হচ্ছে যে মুক্ত আকাশে যে পাখি ঘুরে বেড়ায় অর্থাৎ যে স্বাধীনতা মুক্ত আকাশের কাছে ঘুরে বেড়ানোর যে স্বাধীনতা মানে যে স্বাদ পেয়েছে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর যে স্বাদ পেয়েছে আকাশ বাতাসে ডাকে অর্থাৎ আকাশ বাতাসে যেন সদা তাকে কি করে আহ্বান করে এবং সেই মুক্ত আকাশে দানা মেনে ঘুরে বেড়ায়, কিন্তু সে যদি তাকে যদি সেই পাখিকে যদি যদি খাঁচায় বন্দী করে রাখা হয় সে কখনো মানে সেটাকে কি করবে না সহজে বন্দী হতে চাইবে না, কিসের জন্য যে ভালো দবে তাকে ভালো ভালো খাবার দাবার দাও না কেন, কিন্তু সে কি করবে না এ মানে বন্দী হতে চাইবে না, অর্থাৎ তার কাছে মুক্ত জীবনটাই অনেক বেশি মানে এ স্বচ্ছন্দদায়ক। অন্য বস্ত্রের পাথরে যে মুক্তি করো এই মুক্তি মানুষের মনুষ্যত্ব লোকের বিচারক, আর অন্য বস্ত্রের পাথরের চেয়ে মুক্তি বড় এই বর্তি মানুষের মনুষ্যত্বের পরিচয়, আর এই যে এটা হচ্ছে একটা মানে মানে উল্লেখযোগ্য কথা নিয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় যে অন্য বস্ত্রের চেয়ে মুক্তি বড় এই এই বর্তি হচ্ছে কি মানুষের মনুষ্যত্বের পরিচয়, অর্থাৎ মানুষের মধ্যে অর্থাৎ একজন মানুষের যে যে শিক্ষা অর্থাৎ মানুষের শিক্ষার শ্রেষ্ঠ দিক যেটি যেটি মানুষকে মনুষ্যত্ব বোধের সাথে পরিচয় করিয়ে দেয় মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি করে সেটা হচ্ছে কি করে অন্য বস্ত্রের চেয়ে যে মুক্তি বড় অর্থাৎ অন্য বস্ত্রের বা অর্থ চিন্তা যে মানুষের আসল চিন্তা নয় বা অন্য চিন্তার যে মুক্তি দেয় মানুষের বড় সেটা অর্থাৎ মানুষের প্রতি এখানে মনের মুক্তির কথা বলা হয়েছে, তো সেই বোধটাই যে মানুষের এই বড় এই বোধটি মানুষ কখনই করতে পারবে যে যদি মনুষ্যত্ব এই বর্তি মানুষের মধ্যে কে তৈরি করবে মনুষ্যত্ব মনুষ্যত্ব মনুষ্যত্বে পরিচয় এই বর্তি হচ্ছে মানুষের মনুষ্যত্ব পরিচয়।
অর্থাৎ এই বোধটি মাধ্যমে এই মনুষ্যবুদ্ধ বোধটি যার মধ্যে রয়েছে সে পক্ষে মানে তার কাছে কখনো অন্য বস্তুর প্রাচুর্যটা কখনো বড় মনে হয় মনে হবে না। তারপর দেখো চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, যেখানে নেই সেখানে মুক্তি নেই। এরপর বলতে চেয়েছি যে মুক্ত চিন্তার স্বাধীনতা বা বুদ্ধির স্বাধীনতা বা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। অর্থাৎ এই স্বাধীনতাগুলো যেখানে নেই সেখানে মুক্তির আশা করা যায় না বা মুক্তি নেই। মানুষের অন্য বস্তুর সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। অর্থাৎ এই যে অন্য মুক্ত চিন্তা স্বাধীনতা বা বুদ্ধি স্বাধীনতা বা আত্মপ্রকাশের স্বাধীনতা বলতেছি এগুলো এই স্বাধীনতাগুলো না থাকলে কি হবে না, সেখানে সত্যিকারের মুক্তি নেই। আর এইসব মুক্তির দিকে মানুষের চিন্তা স্বাধীনতা, বুদ্ধি স্বাধীনতা বা আত্মপ্রকাশ স্বাধীনতা এইগুলো স্বাধীন এইগুলোর দিকে লক্ষ্য রেখে মানুষের অন্য বস্তুর সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে, তবেই এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। অর্থাৎ এই মুক্তির মুক্তির দিকে লক্ষ্য রেখে মানুষের অন্য বস্তুর মানে চাহিদা মানে পূরণ করতে হবে, সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মানুষের। কারণ মানুষের যখন মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ না হবে, অর্থাৎ পেটে ভাত না থাকলে ফলে খাবারের সংস্থান না থাকলে তখন মানুষ কী করবে, তাকে যতই ভালো ভালো কথা শোনাও না কেন, মনুষ্যত্বের কথা বলো, তারপর কথা বলো, ন্যায়বোধ ন্যায় অন্যায় বোধ নিয়ে আমাকে করো, তুমি তো কখনো তার মনে সে কি সেটা মানে ইয়ে হবে না, সে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। তাই সেজন্য কী করতে হবে মানে বৃদ্ধরা অন্য বস্তুর সমাধানের চেষ্টা করতে হবে মুক্তির দিকে। অর্থাৎ মানুষের এই মুক্তিগুলো মুক্তির দিকে রক্ষক রেখেই তাদের অন্য বস্তুর সমাধান চেষ্টা করতে হবে। ক্ষুদ্রিকাশের কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে পারলে রাখতে না পারলে অমৃত উপলব্ধি করা যায় না বলে ক্ষুদ্রিকাশার তৃপ্তি ক্ষুদ্রিকাশার তৃপ্তির প্রয়োজন। অর্থাৎ যেহেতু মানুষের অন্য বস্তু রাখা একজনের পেটে যদি রাখা, আমরা বলছি যে পেটে খাবার না থাকলে একজন মানুষ কি করতে পারে না, তখন সে এই যে মানে মানবিকতা বা মনুষ্যত্ব বলে এই জিনিসগুলো বা ভালো ভালো কথা তাকে যত শোনার কথা শোনাও না কেন সেগুলি সে মানে মনুষ্য কথাগুলো উপলব্ধি করতে পারবে না বা শুনতে চাইবে না। সেজন্য কি করতে হবে এই ইয়ে করতে হবে মানুষকে যে সুখ অর্থাৎ অমৃত অর্থাৎ আত্মার যে অমৃত সেটা উপলব্ধি করার জন্য তাকে কি করতে হবে মানে তার আগে অন্য বস্তুর যে চাহিদাগুলো আছে সেগুলো আগে তাকে তো খুব কী করতে হবে কুর্তি পাশা অর্থাৎ ক্ষুদা পিস্তার যে চাহিদাগুলো আছে সেগুলো তাকে আগে মেটাতে হবে, তবেই সে মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করতে পারবে। অর্থাৎ মা তার মধ্যে মানবিক অর্থাৎ তার জন্য যে মনুষ্যত্বের সাথে মানুষ একজন মনুষ্যত্ব সম্পূর্ণ মানুষ কী করে নিজের চিন্তা ছাড়াও অন্যের যে চিন্তা অন্যের জন্য মঙ্গলের জন্য অর্থাৎ মানে সেগুলি চিন্তা করতে পারে বড় কিছু করতে পারে, শুধু নিজে আত্মচিন্তা সে নিমগ্ন থাকে না। অর্থাৎ অর্থের মানে অর্থের কার্যক্রম করতে হয় অর্থবার অর্থাৎ জীবনে আমাদের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ সাধনার যে আসল সাধনা নয় জীবনে এর চেয়ে বড় কিছু রয়েছে, অর্থাৎ সেই মনুষ্যত্ব বোধ মানুষকে সেই চিন্তা করতে সাহায্য করে। এবং শিক্ষা হচ্ছে শিক্ষার আসল কাজ কিন্তু সেটি অর্থাৎ অপ্রয়োজনকে আমরা অপ্রয়োজনের মনে করে থাকি। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্যবস্থির সমাধান করা ভালো। অর্থাৎ এই যে একটা বড় লক্ষ্যের দিকে অর্থাৎ যে অন্যবস্থির সমাধান করতে হবে সেই বড় লক্ষ্যের দিকে মানে দৃষ্টি রেখে, অর্থাৎ নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। অর্থাৎ তাহলে কী করতে পারবো না আমরা যদি একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে মানুষের অন্যবস্থির চাহিদাগুলো মানে পূরণ করতে না পারি তাহলে আমরা কী করতে পারবো না বলতেছি তাহলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। অর্থাৎ মানে বড় লক্ষ্যের দিকে চিন্তা রেখে তাদের মানে অনুবস্থে লক্ষ্যের দিকে চিন্তা রেখে অনুবস্থির সমাধান করা ভালো করতে হবে আমাদেরকে। অর্থাৎ আমাদের যে মানে জীবনটা জীবনে শুধু নিজের মানে শুধু অর্থচিন্তা ব্যস্ত থেকে অর্থাৎ নিজের জন্যই আমি শুধু ভাববো অর্থ সাধনা আমাদের বড় সাধনা বা সেটা সেই কথা আমরা না ভেবে কী করতে হবে একটা বড় লক্ষ্য যে আমি নিজের জন্য ছাড়াও অর্থাৎ অন্যের জন্য মানে চিন্তা করব বা যেই যে মানবিকতা বোধ যে আত্মস্বার্থকে বড় করে না দেখে অন্যের স্বার্থকে অন্যের জন্য চিন্তা করা বড় কিছু করা এই যে বোধগুলো মানুষের জন্য সমাজ মঙ্গলের জন্য কিছু করা এই যে বোধগুলো কিংবা ন্যায় অন্যায় বোধ এগুলো সেগুলো আমাদের চিন্তা করতে হবে, তবেই আমরা কী করবো শিক্ষার যে আসল লক্ষ্য সেটা কীভাবে বাস্তবায়িত হবে। তাহলে আমরা কী করবো এবং মানুষের মধ্যে যে মনুষ্যত্ব লোকের সে মনুষ্যত্বের মানুষ শিক্ষার আসল লক্ষ্য হচ্ছে মানে কোনটা
যে মানুষের মধ্যে মানবতা বোধ তৈরি করা, মানুষের যে মানে মানুষের মধ্যে মানবতা মনুষ্যত্ব বোধ তৈরি করা, মানুষের মানব হয়ে যে গুণ তুলে আছে সেটিকে বেশ ঘটানো বা বিকাশ ঘটানো, সেটি হচ্ছে শিক্ষার আসল লক্ষ্য। তাহলে আজ যদি আমরা সেটা না করতে পারি কি করতে কি হবে, যে সমাজে দুর্নীতি মানে অন্যায় এগুলি বৃদ্ধি পাবে। তাই আমাদের কি করতে হবে, কি করতে হবে যে আসল লক্ষ্যের দিকে, বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে আমাদের কি করতে হবে, অন্য বস্তু সমাধানের চেষ্টা করতে হবে। তাহলে আজকে আলোচনা থেকে আমি আশা করি যে আপনাদের আজকে এটুকু আজকে আমাদের মানে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা আবার পরবর্তী যেটুকু রয়েছে আমরা সেই আলোচনা সেটুকু আমরা পরবর্তীতে আলোচনা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের এই ক্লাস থেকে বা এই পাঠ থেকে আমরা কী জানতে পারলাম, কী জানতে পারলাম আমরা সংক্ষেপে যদি বলি সেখান থেকে, সেখানে এখান থেকে যে আমরা শিক্ষা মানে এখানে বলে বলতে চেয়েছি শিক্ষা হচ্ছে কি মানুষের জীবনকে, মানুষের দুটি মানুষের জীবনে দুটি সত্তার কথা সংক্ষেপে যদি আমরা বলি, মানুষের জীবনে দুটি সত্তার কথা বলেছেন লেখক এখানে। এই দুটি সত্তা হচ্ছে জীব সত্তা এবং মানব সত্তা। জীব সত্তা হচ্ছে যে জীবের অস্তিত্ব, জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের কি প্রয়োজন, অন্য বস্তু প্রয়োজন। আর মানব সত্তা হচ্ছে যেটা হচ্ছে মানুষের অস্তিত্ব, অর্থাৎ জীব সত্তা থেকে জীব তো সবাই, কিন্তু জীব থেকে মানে জীব জীবন থাকলে জীব অর্থাৎ কিন্তু সেই জীব জীব সত্তা থেকে অর্থাৎ জীবকে মানুষ হিসাবে মানে নিজেকে তৈরি করার জন্য যে সাধনা সেটা কি হয়, সেটা কিসের মাধ্যমে তৈরি তৈরি করতে আমাদের সাহায্য করে কে, শিক্ষা। শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষের একজন অর্থাৎ জীব থেকে আমরা অর্থাৎ জীব সত্তার সাথে থেকে মানে মানুষ একজন প্রকৃত জীব থেকে মানুষ হতে পারি, প্রকৃত মানুষ হতে পারি। তাই জীব সত্তা কি করে আমাদেরকে জীব সত্তা থেকে মানুষ সত্তা নিয়ে যায় কি শিক্ষা। আর এটাকে একটা মই হিসাবে তুলনা করা হয়েছে, অর্থাৎ জীব থেকে মানুষ সত্তার ঘরে পৌঁছার মই হচ্ছে শিক্ষা। অর্থাৎ জীব থেকে আমাদের মানুষ হতে কি করবে, শিক্ষায় আমাকে সাহায্য করবে প্রকৃত মানুষ হিসাবে। আর এই বৃদ্ধিগুলি অর্থাৎ শিক্ষা এবং শিক্ষা লেখক বৃদ্ধি। আর এখানে লেখক বলতে চেয়েছেন যে আমরা অর্থ সাধনটাকে আমরা সাধারণত কী করি, যে শিক্ষাকে ভুল শিক্ষার কারণে আমরা অর্থচিন্তা অর্থাৎ অর্থচিন্তা নিয়ে বন্ধু থেকে আমরা ভুল শিক্ষা গ্রহণ করে করে থাকি। অর্থাৎ শিক্ষাটাকে আমরা মনে করি অর্থ পচনের একটা উপায় মনে করি, একমাত্র উপায় মনে করি, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা বেঁচে থাকার জন্য মানে অর্থের প্রয়োজন আছে, আমাদের মৌলিক চাহিদাগুলো আছে, অন্য বস্তুর চাহিদা অর্থাৎ মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের শিক্ষার প্রতি মানে ইয়ে আছে, প্রয়োজন করতে হবে। কিন্তু তাই বলে অর্থ সাধনায় কিন্তু আসল সাধনা না রাখা মানে শুধুমাত্র অর্থ উপার্জনের জীবনে মূল লক্ষ্য করা উচিত নয়। আর এটা হচ্ছে এই ভুল শিক্ষার কারণে আমরা কী করি, আমরা সঠিকভাবে জীবনকে উপলব্ধি করতে পারি না। সেজন্য আমাদের কী করতে হবে, এই অর্থচিন্তার নিকট থেকে মুক্তি করার প্রয়োজন। এবং সেটা কিসের জন্য, এবং মনুষ্যত লোকের সাথে আমাদের পরিচিত করতে হবে। আর এই শিক্ষার আসল উদ্দেশ্য শিক্ষা লেখকেরা দুইটা শিক্ষা দুইটি দিকের কথা উল্লেখ করেছেন, একটি প্রয়োজনে একটি অপ্রয়োজনে। আর অপ্রয়োজনের দিকটি লেখকে মানে বলেছেন যে এটি হচ্ছে আসলে শ্রেষ্ঠ দিক, কারণ এটি মানুষকে জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে শেখায় এবং নিজের মনের মালিক হয়ে জীবনের রস আস্বাদন করতে শেখায়। তাই শিক্ষা এটি হচ্ছে শিক্ষার শ্রেষ্ঠ দিক। আর ভুলি শিক্ষার কারণে আমরা এটি থেকে দূরে সরে থাকি এবং ভোগের কারণে মানে ভোগের যে আমার চাহিদা আমাদের এটির কারণে আমাদের মনুষ্যত্ব বা মানব মানে শিক্ষার যে আসল উদ্দেশ্য মানব সত্তা বা মনুষ্যত্ব বলছে সেখান থেকে আমরা দূরে সরে থাকি। তাই আমাদের অন্য বস্তুর চাহিদা পূরণ করতে হবে ঠিকই, তবে আমাদের আসল লক্ষ্য, আমাদের যে আসল লক্ষ্য শিক্ষার যে আসল লক্ষ্য সেটিকে লক্ষ্য রেখে আমাদের কী করতে হবে, আমাদের অন্য বস্তুর চাহিদা বা আমাদের যে জীব সত্তার যে বিষয়টি আছে সেটি মানে সমাধান করতে হবে। তবেই শিক্ষা আমাদের জীবনে কী করতে হবে, শিক্ষার যে আসল লক্ষ্য সেটা বাস্তবায়িত হবে আমাদের। তাহলে সেই দিকে শিক্ষার আসল লক্ষ্যের দিকে মানে দৃষ্টি রেখে আমাদের কী করতে হবে, অন্য বস্তুর চাহিদা পূরণ করতে হবে, তবেই আমরা যুবকদের ওপর সফলকাম হবে। আচ্ছা, তাহলে আমাদের আলোচনা আজকে এতটুকুই থাকলো। আসলে মানে এগুলা এখন আমি আগে আবার সবসময় মতো আবার বলছি, এই মানে এই আমি যতটুকু এখন করেছি আশা করছি মানে দুটা আলোচনা করলাম মোটামুটি বুঝতে পেরেছো। তোমাদের বাসায় আবার বেশি ভালো করে পড়তে হবে, পড়িয়ে বিষয়গুলো আরও বেশি তোমাদের কাছে স্পষ্ট হবে, বুঝতে সুবিধা হবে। এবং তাহলে আজকের মতো এখানে এতটুকুই থাকলো আলোচনা। আর বাকি কিন্তু বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা কী করবো আগামী ক্লাসে আলোচনা করবো।
ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।